হলো অ্যাপস প্রতিযোগিতা চতুর্থবারের মতো এবার আয়োজিত হচ্ছে। তো এই প্রতিযোগিতায় স্টুডেন্টরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের উদ্ভাবনী ক্ষমতা এবং তাদের মেধার বিকাশ ঘটাতে পারছে। প্রথম আলো 2015 আমরা দুজন কম্পিটিটর এবং আমরা সেখানে ষষ্ঠ স্থান অধিকার করেছিলাম। এটা শুধু আমাদের জন্য শুধু নিজের খুশির খবর না, এটা শুধু পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একটা খুশির খবর। আর ইএটিএল প্রথম আলো অ্যাপ কনটেস্ট, এটাকে কনটেস্ট নামকরণ শুধু কনটেস্ট বলাটা ঠিক হবে না, এটা শুধু একটা কনটেস্ট নয়, একটা লার্নিং প্ল্যাটফর্মও বলা যাবে। আমি যা দেখছি একটা বিশাল বড় প্ল্যাটফর্ম এবং এটা স্ট্রিম লাইনার কিন্তু আপনারা বেসিক্যালি আমরা যদিও প্রোগ্রামটা সবার জন্য ওপেন, কিন্তু দেখা যায় যে 99% আপনারা স্টুডেন্ট বেসড, স্টুডেন্ট ইউনিভার্সিটি বেসড বা টেকিং ইনস্টিটিউশন। আরেকটা জিনিস যে আমাদের দেশের যে ট্যালেন্ট, এই ট্যালেন্টটা কিন্তু পৃথিবীর কোনো অংশ থেকে কম না,